Oh my God! Assalamualaikum. What is your name? Kemon acho shobai. Asha kori tumra shobai oshongkho bhalo acho. So ajke tomader samne pani magic video niye hazir holam. So eta idaning jabo dekhte pacchi je TikTok e ekta trend topic. So eta niye ekta video make korlam. So ajker ei video tumra already protome dekhe felecho. So eta punoray abar make kore dekhabo. তো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা দেখতে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমরা টিকটক এর জন্য অবশ্যই মেক করতে পারবে সো সর্বপ্রথম আমার মতে এরকম করে ভিডিও শুট করে নেবে দেন এখানে তোমাদের মনে রাখতে হবে তোমাদের বডিটা যেন নড়াচড়া কম করে এবং ক্যামেরাটি স্ট্যান্ডের উপরে রাখতে হবে সো ভিডিওটা এরকম করে শুট করে নেবে শুট করে নেওয়ার পর এবার তোমাদের চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে তোমাদেরকে একই কথা বলতে হয় যদি কাইনমাস্টার এপিকে মোড এখন ডাউনলোড করে কেউ না থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে সো প্লাস অপশনে চাপ দিয়ে তোমরা যে ভিডিওটি শুট করলে সেটা সিলেক্ট করে দিবে দেন এবার তোমাদের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হবে সো এখানে চাপ দিয়ে তোমরা অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবে স্ক্রিনে দেখো আমি কিভাবে কাটছি তো আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করবে অথবা ডিসলাইক আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো কারণ এই চ্যানেলে অবশ্যই তোমরা নিত্য নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল পাবে এজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো দেন এবার কাট চার্ট হয়ে গেলে উপরে দেখতে পারবে থ্রি ডট মেনু সেখানে চাপ দিয়ে ডুপ্লিকেট এজ এ লেয়ার করে নেবে এবার আলতো করে এটাকে ফুল স্ক্রিন করে দিবে এমনভাবে ফুল স্ক্রিন করবে যেন নাড়াচাড়া না হয় সমানভাবে করতে হবে এবার লেয়ারে চাপ দিয়ে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে ক্রপিং নামে অপশন সো এখানে তোমাদের নিচের ভিডিওটাকে ক্রপ করে হাফ করে নেবে সো এইখানে হাফ করে নেওয়ার পর এবার তোমরা এটাকে নিচের লেয়ারটাকে এবার রিভার্স করে নেবে সো এইখান থেকে চাপ দিয়ে তোমরা রিভার্স করে নেবে রিভার্স করা শেষ হয়ে গেলে তোমাদেরকে বলে রাখি যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো এবং যে কোনো ভিডিও সমস্যার জন্য নিচে কমেন্ট করবে আমি সেগুলো রিপ্লাই দিতে চেষ্টা করবো যে কোনো ভিডিও এডিটের জন্য কমেন্ট করবে আমি অবশ্যই সেই টিউটোরিয়াল নিয়ে হাজির হবো তো এখানে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে এবার তোমরা এটাকে আবারও চলে যাবে ক্রপিং নামে অপশনে দেখতে পাচ্ছ এখানে মিলে নাই তার জন্য ক্রপিং অপশন দিয়ে মাস্কটাকে এনেবল করে দিয়ে এবার তোমরা এটাকে একটু বাড়িয়ে নিবে দেখবে মিলে যাবে সো এবার সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখো এবার ভিডিওটা কেমন হলো সো আজকের এই ছিল মূল টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে আশেপাশে সবাইকে ভালো থাকার চেষ্টা করবে আল্লাহ হাফেজ